দ্বিতীয় মিনিটে গোলটা হজম করার পরপরই বাংলাদেশ নেভি একটু একটু করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। গোলকিপার সাইফুল এগিয়ে আসছেন, গোল বার ফাঁকা, জুয়েল রানার শট, জুসুল হোসেন বাদশার ক্লিয়ারেন্স। মেহেদিকে ওড়িশার বিপক্ষে তিনি খেলেছেন, এর পরের ম্যাচে আমরা দেখেছি শ্রাবণকে, এই ম্যাচে খেলছেন সাইফুল, বক্স থেকে যিনি বেরিয়ে এলেন, বল পাননি এবং সেই জায়গায় জুয়েল রানা, তিনি ওই অল্প জায়গা দিয়েই চেষ্টা করেছিলেন। টুটুল হোসেন বাদশা কভার করেছিলেন বলেই গোলটা আর হজম করতে হয়নি বসুন্ধরা কিংসকে। এক্স্যাক্টলি, বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখলাম সেই মুহূর্তটা, টুটুল হোসেন বাদশা দারুণ একটা সেভ করেছেন, ঠিক জায়গায় মেরেছিলেন জুয়েল, যদি ওই জায়গাটা অরক্ষিত থাকে।